So guys, shit to chole yelo ar ei shite lazy bangalira aro lazy hoye pore. Shara shit snan na kore kibhabe katano jay shei sob winter hacks er talash korte thake. So aaj amra shit special winter hacks niye khelbo ar amader khelabe one and only amar opriyo tomader opriyo sokol hackers der opriyo 5 minute crash jekhane kono kaji 5 minute er moddhe hoy na. Ulto tar bodole 500 koti bochoro lege jete pare. So guys, একটা সময় ছিল যখন একটা মেয়ে সোফায় বসে বই খুলে গরুর সংজ্ঞা মুখস্থ করছিল এবং হঠাৎই তার ঠান্ডা লাগা শুরু হয়ে গেল আর সে সামনের বেড থেকে কম্বল এনে গায়ে জড়িয়ে নিল না কারণ এটা 5 মিনিট ক্রাফট এখানে কোনো জিনিস 5 মিনিটের মধ্যে একদম হবে না এ কারণে মেয়েটি কম্বলটার অপারেশন করলো এন্ড শুধু যে কম্বলটার অপারেশন করলো তা না কম্বলটার মা বাপ সব এক করে দিল তারপর কম্বলটা দিয়ে একটা ডাইনি ফ্যাশন লুক ক্রিয়েট করলো গেস হোয়াট সেটা পরেই সে শীতকে পরাজিত করলো পরাজিত না মানে এত স্ট্রাগল দেখে শীত ভাববে না মেটা থেকে দূরেই থাকি এত স্ট্রাগল করছে মেটা কোন দিন আবার আমাকে ধরে নিয়ে আমার চাটনি বানায় দিবে এবারে নেক্সট হ্যাক আসছে সাহাবাড়ির লোকেদের জন্য যাদের ব্যাংকে টাকাই টাকা কিন্তু খরচা করার সময় থাকে পকেট ফাঁকা মানে এরা সঞ্চয় করে বেশি আর উড়ায় কম আর এদেরকেই আমরা বাঙালিরা নাম দিয়েছি কিপটা নাম্বার 1 তো এটা সে সব কিপটা লোকেদের জন্য তৈরি একটা ইউজফুল হ্যাক দেখতে পাচ্ছো বাইরে বৃষ্টি পড়ছে আমরা কি করব ঘরে ঢুকে একটা রেনকোট পরে নেব কিন্তু গাইস না এটা সাহাবাড়ি বৃষ্টি হোক ধস নামক এরা ধসে চাপা পড়বে কিন্তু টাকা খরচা না তবা 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 তাই এরা বাড়ি থেকে প্লাস্টিক খুঁজে বার করবে গেস হোয়াট আবারও এটার অপারেশন হবে অ্যান্ড এটা দিয়েই DIY রেনকোট বানাবে তাতে তাদের বডি পুরো ঢাকুক না ঢাকুক কোনো অসুবিধা নাই যতটুক ফ্রিতে ঢাকে সেটাই কাফি অ্যান্ড এরপর এরা সেটা পরে বৃষ্টিতে বেরিয়ে যাবে অ্যান্ড নট অনলি দ্যাট এই রেনকোটটা যে ওয়াটার প্রুফ সেটা বোঝানোর জন্য এরা এক ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়েও থাকবে এরপরের নেক্সট হ্যাকটা হলো তাদের যারা মন প্রাণ দিয়ে নিজের মোবাইলকে ভালোবাসে মোবাইলের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করে ফেলাইছে যার জন্য আজকাল মোবাইলেরও ঠান্ডা লাগা শুরু করছে এই মোবাইলের এতই ঠান্ডা লাগছে যে মোবাইলটা কাজ করাই বন্ধ করে দিছে এই হ্যাকসটা কিন্তু সেই সব মোবাইলদের জন্য যেই সব মোবাইলে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তো এই ক্ষেত্রে কি করতে হবে তোমার জানের প্রাণের মোবাইলটাকে তোমার হ্যান্ড গ্লাভসের মধ্যে ঢুকায় ফেলতে হবে আর ঘষাঘষি করে বডি গরম করাতে থাকতে হবে না মানে ফোনের না মানে সত্যি এরকম ইন্টেলিজেন্ট ভাবনা 5 মিনিট ক্রাফট ছাড়া কারো মাথায় আসতে পারে না এমনি কি এদের কোটি কোটি ফলোয়ার সো গাইস এবারে তুমি বরফের দেশে গেছো অবিয়াসলি তোমার বুদ্ধিকে তোমার বাড়িতে রাইখেই তোমাকে সেখানে যাইতে হবে কারণ তোমাকে ওখানে গিয়ে হ্যাকস প্রয়োগ করতে হবে না যা দেখছো মামনি একটা চেয়ারে এসে এসে বসেই পড়ে অ্যান্ড এটা খুব স্বাভাবিক যে তার পাছায় শীতের ছোঁয়া লেগে গেছে অ্যান্ড সেটার থেকে বাঁচতেই সে বাড়িতে এসে জিন্সের নিচে উলেন প্যান্ট পরবে না সে জিন্সের ভেতরে আঠা মেরে অড়াইসে গড় মেরে উল পুড়বে মানে যেখানে একটা উলেন প্যান্ট ভিতরে পড়লেই হয়ে যায় সেখানে এরা আঠা দিয়ে উল চিপকাচ্ছে মানে চরম যাতা একটা কাজ করতেছে অবশ্য এখানে কোনো কিছু স্বাভাবিকভাবে সহজে হয়ে যাওয়াই একটা অবাককর ব্যাপার গাইজ শীতে কিন্তু গরম গরম চা খাওয়ার একটা আলাদাই মজা আর শীতের আরেকটা প্রবলেম হচ্ছে চা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই মেটির ক্ষেত্রেও সেই ঘটনাই হয় যে চাটা ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা এখন কি করব গ্যাসের সামনে গিয়ে ছট করে 5 মিনিটে চাটাকে গরম করে নিয়ে চলে আসব কিন্তু না এটা তো 5 মিনিট ক্রাফট এখানে কোনো জিনিস 5 মিনিটের মধ্যে হবেই না তার জন্য আমাদের দিদি এখন ক্যান খুঁজতে বসবে এবং একটা ক্যান খুঁজে পেয়ে সেটার পিছন মারবে এবং এরপরে সে একটা প্রদীপ খুঁজে আইনে মোমের বাতি ক্যানের নিচে ধরাবে মানে ও DIY মানে এটা তো সাহাবাড়ির থেকে চরম পর্যায়ের কিপটা লোক মনে হচ্ছে হ্যাঁ গ্যাসের টাকা দিবি না জন্য লাস্ট অব দি এই জুগার এই জুগার আমার তো এত জোগাড় করতে করতে চা খাওয়ার এনার্জি লস হয়ে যাবে যেখানে একটা কাজ এভাবে করা সম্ভব এরা এদিক দিয়ে ঘুরায় সেই কাজটা করবে আর ভাই কারা এদের সাবস্ক্রাইব করে ভাই কারা
কাদের এরকম হ্যাকস লাগে? এই চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করছে তাদের না সুখে থাকতেই ভূতে কিলায়। কেউ যে জিনিস সহজে করা সম্ভব সেটা দেখা পথে কি করে করতে হয় এগুলা শিখতে আসে? আমার ভাই এরকম হ্যাক্সের প্রয়োজন নাই। আমি অন্যবারও যেভাবে শীত কাটাই এবারও তাই কাটাবো, অন্তত শীতে নিজে পাগল হয়ে যাইতে চাই না। তো গাইজ, আমার কিন্তু শীতের প্ল্যান হচ্ছে কম্বল নিয়ে সারাদিন ঘুমানো। তোমাদের কি প্ল্যান শীতে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।